হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আর বাকাতুহু। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝে গিয়েছেন এটা হলো কচুর লতি। তো এই কচুর লতিটা আমি আজকে লটিয়া শুটকি দিয়ে রান্না করব। আর কিভাবে কচুর লতিটা একবারে আস্ত আস্তই থাকে, কোনো ভেঙে যায় না বা থেতলে যায় না, আপনারা রেসিপিটা দেখলেই বুঝে যাবেন। তা আমি লতিটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরও সিদ্ধ করে এই যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দেওয়া থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া। তো চলে আসছি মূল রান্নাতে। তা আমি যেই প্যানটাতে রান্না করব সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর 1.5 টেবিল পরিমাণ রসুন কুচি দিয়েছি। কচুর লতিতে কিন্তু অনেকটা লতিতেই কিন্তু গলা আর কি একটু গিয়ে ধরে, তার জন্য কিন্তু একটু রসুনটা থেতলেও দিতে পারেন বা এইভাবে কুচি করেও রসুনটা একটু বেশি দিবেন। তাই দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে। এখন আমি আর কি এটাকে লাল করব না, হালকা একটু ভেজে নিব। তারপরে এই যে লটিয়া শুটকিটা এখানে, এটা আমি আপনাদের সাথে স্কিপ করে গিয়েছি যাতে করে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এটাও আমি ধুয়ে পরিষ্কার করে একবারে, যেহেতু লটিয়া শুটকিতে বালু থাকে তা ওইটা আগে ভেজে নিয়ে তারপরে আমি পানি দিয়ে, গরম পানি দিয়ে ধুয়ে মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে তারপরে রান্না করতে চলে আসছি। দিয়ে দিলাম লটিয়া শুটকিটা দিয়ে। এখন একটু ভাজা ভাজা করে পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছি আর কি, যে হাতের কাছে মশলাগুলো থাকে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়েছি আধা চা চামচ আদা রসুনের পেস্ট। তা আদা রসুনের পেস্টটা যে দিয়েছি ওটা হয়তো আমার হাতে লেগেই হয়তো এটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। তা বলে দিলাম, আমি কিন্তু এখানে আধা চা চামচ আদা রসুনের পেস্টও দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর সাধারণতই কিন্তু আমরা শুটকিতে ঝালটা একটু বেশি খেয়ে থাকি, তার জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। তা কথা বলতে বলতে কিন্তু আমি লবণটা দিয়েও কিন্তু এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন একবারে কিন্তু উপরে তেলটা ভেসে আসছে। এই পর্যায়ে আমি এই যে একটু সিদ্ধ করে রেখেছিলাম, আমি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করিনি, 80% আর কি লতিটা সিদ্ধ করে নিয়েছি, আর বাকি 20% এখন আমি এখানে এই যে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটু আলতো হাতেই কিন্তু লতিগুলোকে নেড়ে চেড়ে নেবেন, তা না হলে কিন্তু একবারে জোরে জোরে বা অন্য কোনো কাঠের খুন্তি দিয়ে যদি নাড়তে যান তাহলে কিন্তু লতির অবস্থা খারাপ হয়ে যাবে। তা আমি স্প্যাচুলার দিয়ে, যেহেতু ওটা একটু নরম জাতীয় স্প্যাচুলার, ওটা দিয়েই নেড়ে চেড়ে নিয়েছি। তাই দেখুন এটা কিন্তু লতিটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর একবার চারো কিনারে কিন্তু তেল উঠে গিয়েছে। তাই এখানে আমি একবারে সামান্য পরিমাণ, আধা কাপ পরিমাণের মতোই হবে, একটু পানি দিয়ে দিলাম। তাই দিয়ে এখন যেহেতু আমি 20% সিদ্ধ করব তার জন্য আমি বেশি একটা পানি দিলাম না। তাই এখন ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা হাতে তারপরে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে ফিরে আসছি। এখনও পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার রেসিপিটা আপনারা দেখে থাকেন, যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একবারে শেষ পর্যায়ে। এখন আমি কিন্তু চামচ দিয়ে আর নাড়বো না, আর কি একটু হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিব। দেখেন এখনও পর্যন্ত কিন্তু লতিগুলো কি সুন্দর একবার আস্ত আস্ত হয়ে আছে। একটু আপনাদের নাড়িয়ে একটু দেখাচ্ছি হালকা করে। তাই কীরকম হলো আমার রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম একটা লটিয়া শুটকি দিয়ে যদি লতি রান্না করে খাওয়া হয় অনায়াসেই কিন্তু 1 প্লেট ভাত খেতে পারবেন। আমাদের কাছে কিন্তু আপনার ভাইয়া আর আমার জন্য আর আমার বড় ছেলে, আমরা তিনজনেই কিন্তু এই লতিটা পছন্দ করি। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু তার চাইতে বেশি মজা লেগেছে।
তাই সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।